बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी रोक्साना पारवीन सहकारी शिक्षिका सोलाइमान किंडारगार्टेन सुप्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हरा सबाई केमन आछो आशा करी आल्लाहर रहमते भालो आछो आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर बांग्लादेश ओ विश्वपरिचय बोइयेर अध्याय दस थेके आरो एकटि प्रश्न शेखाबो। तोमरा सबाई मनोयोग सहकारे आमार साथे शुनबे एबं प्रश्न उत्तरटि भालोभावे बुझे नेबे। ताहले चलो शिक्षार्थी बंधुरा आमरा बोर्डेर दिके लक्ष्य करि। सोलाइमान किंडारगार्टेन श्रेणी चतुर्थ विषय बांग्लादेश ओ विश्वपरिचय अध्याय दस प्रश्न एशियार जलवायु प्रकृति वर्णना करो। आबार पढ़ी प्रश्न एशियार जलवायु प्रकृति वर्णना करो। उत्तर एशिया एक विशाल महादेश। एशिया महादेशे विभिन्न अंचलें जलवायु विभिन्न धरण। एशियार मजखने आछे मरुभूमि। मरुभूमिर आबहवा खूब गरम। एशियार उत्तरे साइबेरिया अवस्थित। ए अंचले ठंडा एवं तीव्र शीते तुषारपात है। कोनो कोनो शुष्क अंचल जेमन ईरान और इराके शीतकाले बृष्टि है किंतु ग्रीष्मकाले बृष्टि है ना। आबार इंदोनेशिया और मालयेशिया सारा बछर तापमात्रा बेशी थाके एवं बृष्टिपात है। शिक्षार्थी बंधुरा आमरा प्रश्न उत्तरटी पढ़लाम। এবার চলো প্রশ্ন উত্তরটি একবার ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখো আমরা শিখেছি এশিয়া একটি বিশাল মহাদেশ, আর এই এশিয়া মহাদেশে ৪৮টি দেশ আছে। তাহলে দেখো বন্ধুরা ৪৮টি দেশে ৪৮ রকম জলবায়ু তো হতেই পারে, তাই না? দেখো আমাদের বাংলাদেশও কিন্তু এশিয়া মহাদেশের একটি দেশ, আর আমাদের বাংলাদেশের জলবায়ু দেখো গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, শীতকালে ঠান্ডা পড়ে, আবার কি হয় বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার দেখে নিই যে এশিয়ার আবার মাঝখানে রয়েছে কি মরুভূমি। মরুভূমির আবহাওয়া খুব গরম। তাহলে দেখেছো বাংলাদেশের সাথে মরুভূমির আবহাওয়ার কিন্তু কোনো মিল নেই। তাহলে এশিয়ার মাঝখানে আছে মরুভূমি, মরুভূমির আবহাওয়া খুব গরম। আবার এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এই সাইবেরিয়াতে প্রচণ্ড ঠান্ডা এবং তীব্র শীত পড়ে এবং শীতের সাথে সেখানে তুষারপাত হয়। আবার এশিয়া মহাদেশেরই কোনো কোনো অঞ্চল এত শুষ্ক যেমন জর্ডান, ইরাক, ইরান, ইসরায়েল, এগুলো এই অঞ্চলগুলো অত্যন্ত শুষ্ক। এখানে কী হয় শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। তাহলে দেখো বন্ধুরা মজার ব্যাপার না, আমাদের দেশে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, আর ইরাক, ইরান, জর্ডান এখানে কী হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, আবার গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না। আবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছরই তাপমাত্রা বেশি থাকে, শীত দেখা যাচ্ছে যে পড়েই না, সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং সারা বছরই কম বেশি বৃষ্টিপাত হয়। তাহলে দেখলে বন্ধুরা এই এশিয়া মহাদেশের ৪৮টি দেশের বিভিন্ন জায়গার জলবায়ু বিভিন্ন রকমের। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন উত্তরটি ভালোভাবে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই প্রশ্ন উত্তরটি আরও একবার মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমরা এখানে শিখে নিতে পারবো। চলো তাহলে প্রশ্ন উত্তরটি আরেকবার পড়া যাক। প্রশ্ন এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করো। উত্তর এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এশিয়ার মাঝখানে আছে মরুভূমি। মরুভূমির আবহাওয়া খুব গরম। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এ অঞ্চলে ঠান্ডা এবং তীব্র শীতে তুষারপাত হয়। কোনো কোনো শুষ্ক অঞ্চল যেমন ইরাক ও ইরান ও ইরাকে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। আবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। শিক্ষার
শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে শিখে নিয়েছো এবং খাতায় লিখিয়ে নিয়েছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।